আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমরা এই পর্বে ত্রিকোণমিতির আরো নতুন একটা কোশ্চেন নিয়ে হাজির হলাম। এই কোশ্চেনটায় বলা হয়েছে, প্রমাণ করো যে ট্যান এ ডিভাইডেড বাই ওয়ান বাই কট এ প্লাস কট এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান এ ইকুয়াল সেক এ কোসেক এ সেক ইন্টু কোসেক এ প্লাস ওয়ান। আমাদের বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা আমাদের প্রমাণ করতে হবে এই অঙ্কের। আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে কি ট্যান এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কট এ, আর তারপরে রয়েছে প্লাস কট এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান এ। এখন এই জায়গা থেকে আমাদের দেখাতে হবে কি, দেখাতে হবে যে তোমাদের সেক এ কোসেক এ প্লাস ওয়ান। আমরা অ্যাড্রেসটা দেখি, ট্যান এর সাথে কট এর সাথে কোসেক সেক এর কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমরা একটু লক্ষ্য করি। আমরা এই যে ট্যান এ লিখলাম, ট্যান এ, ট্যান এর সূত্রগুলো আমরা যদি একটা লক্ষ্য করি, ট্যান এর সূত্রগুলো কি কি ছিল। প্রথম আমরা যে সূত্রটা পড়েছি ওয়ান বাই কোয়াট এ, একটা সূত্র পড়েছি, তারপরে আর একটা সূত্র পড়েছি হলো ট্যান এ সমান সমান সাইন এ ডিভাইডেড বাই কজ এ, আর একটা সূত্র পড়েছি ট্যান এর সাথে সম্পর্ক আমি সেগুলো নির্ণয় করতেছি, আর একটা পড়েছি হলো সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান সমান ওয়ান। এই সূত্রগুলো তাহলে আমি কয়টা সূত্র রাখলাম, একটা দুইটা তিনটা। আমরা যদি সূত্রগুলোর দিকে তাকাই তাহলে দেখো ট্যান এর সাথে কটের এই জায়গায় একটা সম্পর্ক আছে, আবার ট্যান এর সাথে সাইন আর কজের একটা সম্পর্ক আছে, সেক এর সাথে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার এর সমান সমান ওয়ান এই সম্পর্ক একটা আছে। আমাদের পুরো মানে যা হয়েছে সেক এ, তাহলে মনে হচ্ছে কি এই জায়গায় সেক আছে, সেক থাকলেও ভাইয়া এই জায়গায় ট্যান আছে, কিন্তু সেক ট্যান এই জায়গায় একটা সূত্র হতে পারে। এই যে সেকে গেলে সেকে মনে করে এই সূত্র অ্যাপ্লাই করে তাহলে সেকে গেলে, কিন্তু সেকে যাওয়ার পরেও আমাদের আবার লাগবে হলো তোমার প্রশ্ন অনুসারে কোসেকে, সেকে সেকে এর সাথে গুণ আকারে কোসেকে প্লাস ওয়ান। এই সূত্রে যদি আমরা যেতে চাই তাহলে আমাদের যে প্রথমে এইটা কেউ অ্যাপ্লাই করতে পারে, কেউ এটা অ্যাপ্লাই করতে পারে, কেউ এইটা অ্যাপ্লাই করতে পারে। আমার মনে হয় এইটা অ্যাপ্লাই করার সুবিধাজনক। কেন এটা অ্যাপ্লাই করার সুবিধাজনক, আমরা যদি এই সাইন আর কজের যদি সাইন আর কজের এটা একটু লক্ষ্য করি তাহলে দেখো সাইনে সাইনে কে দেখো ওয়ান বাই কোসেক এ, কোসেক এ এটা রূপান্তর করা যাচ্ছে সহজে। আবার তুমি এটাও জানো যে কোসেক ওয়ান বাই কোয়াজ এ সমান সমান ওয়ান বাই কোয়াজ এ সমান সমান শুধুমাত্র সাইন। দেখো এই সূত্রটা যদি আমরা এইটাই কনভার্ট করে কোন এক প্রক্রিয়ায় যে আমাদের এরকম একটা রূপান্তর নেসটি পারলে আমাদের যে প্রমাণটা চাওয়া হয়েছে তার কাছাকাছি পর্যায়ে আমরা যেতে পারবো। তাহলে আমরা এখন এই অঙ্কটা দেখার পরে অ্যাডভার্স কি করলাম, আমরা যে সূত্রগুলো আছে ওদের রিলেটেড সেই সূত্রগুলো কনভার্ট করার চেষ্টা করলাম, তারপরে একটা সিদ্ধান্ত নিলাম কোন সূত্রটা আমি গেলে কোন সূত্র প্রয়োগ করলে আমার প্রয়োগটা খুব সহজ হবে সেটা চিন্তা ভাবনা করে নিয়ে একটা সূত্রকে চুজ করলাম। আমরা এই তিনটা সূত্রের ভিতর থেকে আমরা এই সূত্রটাকে চুজ করলাম। আশা করি তোমরা সূত্র চুজ করাটা বুঝতে পেরেছো এই অঙ্কটাতে। আমি এর পরবর্তী পর্যায়ে যে এই সূত্রটা অ্যাপ্লাই করে কিভাবে অঙ্ক করতে হয় সেটা দেখাবো। এর জন্য আমার এটা বুঝতে হবে, আগে বুঝছি এবার আমরা অঙ্ক সরাসরি চলে যাই। আমাদের এল এস এ কি দেওয়া আছে, এল এস সমান সমান ট্যান এ, ট্যান এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কোয়াট এ প্লাস এই যে আছে কোয়াট এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন, এটা আমাদের দেওয়া আছে। এখন
আমরা যে কাজটা করতে পারি, দেখলাম আমরা আমরা টেন কে সাইন কজে কনভার্ট করে ফেলবো, তাহলে টেন সমান সমান যাই নাই, আমরা সাইন এ ডিভাইডেড বাই কজ এ ওয়ান মাইনাস, এই যে কোয়াটে আছে এটাকেও আমরা সাইন কজে ভাঙাই ফেলতে পারি, কজ এ ডিভাইডেড বাই সাইন এ, আমরা জানি কোয়াটে সমান সমান আমরা কনভার্ট করবো, তাই আমরা জানি কোয়াজ এ ডিভাইডেড বাই সাইন এ ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কোয়াজ এ, এটা পড়ো। দেখো উপরে একটা ভগ্নাংশ, উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশের বিয়োগ, নিচে একটা ভগ্নাংশের বিয়োগ, এই যে যোগ চিহ্ন, তারপরে উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশের বিয়োগ, আমরা চাচ্ছি কি শুধুমাত্র উপরে একটা ভগ্নাংশ থাক আর নিচে একটা ভগ্নাংশ থাক, এর লক্ষ্যে আমরা যে কাজটা করব এইটাকে ভগ্নাংশের বিয়োগটা করে ফেলবো এবং এই সাইডের ভগ্নাংশের বিয়োগটা করে ফেলবো, এর জন্য আমরা ওই যে সাইন এ বাই কজ এ, সাইন এ বাই কজ এ জাস্ট লোকায় থাকলো জায়গায় এই দাগটা দিলাম, এই যে এই দাগটা, এবার সাইন এ আর এই যে আছে ওয়ান, ওয়ান আর সাইন এ এর লসাগু আমরা যদি খেয়াল করি তাহলে পাবো আমরা সাইন এ, তাই ওয়ান আর সাইন এর লসাগু হলো সাইন এ, এর পাশের কাজ হলো এই ওয়ান দিয়ে সাইন এ কে ভাগ করা, ওয়ান দিয়ে আমরা যদি সাইন এ কে ভাগ করি আমরা যদি সাইন এ হয় তাহলে এই জায়গা হবে আমাদের সাইন এ, মানে ওয়ান এই সাইন এ দিয়ে আবার এই লব কে গুণ করতে হয় সে অনুযায়ী সাইন এ হলো, মাইনাস সাইন এ দিয়ে আমরা যদি সাইন এ কে ভাগ করি তাহলে পাবো ওয়ান, ওয়ান দিয়ে যদি কজ এ কে গুণ করি তাহলে পাবো হলো কজ এ প্লাস, উপরে যে ভগ্নাংশ ছিল তাই থাক কজ এ ডিভাইডেড বাই সাইন এ ডিভাইডেড বাই, আবার এই পেশে কোয়াজে আমাদের লসাগু নিতে হবে, তাহলে এই জায়গাগুলো কোয়াজে লসাগু নিলাম আগের মতোই, তাহলে আমরা যদি ওয়ান দিয়ে আবার কোয়াজে কে ভাগ করি তাহলে পাবো কোয়াজে, কোয়াজে দিয়ে আবার ওয়ান কে গুণ, তাহলে কোয়াজে এক কে কোয়াজে, কোয়াজে কে কোয়াজে দিয়ে ভাগ করলে হবে ওয়ান, ওয়ান দিয়ে সাইন এ কে গুণ করলে সাইন, এইটুকু বুঝতে পেরেছি আমরা, উপর থেকে একটু মুছি, মুছে আবার দেখো আমরা যদি লক্ষ্য করি এই উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ সৃষ্টি হয়ে গেছে, এখন দুইটা ভগ্নাংশ সৃষ্টি যদি হয় তাহলে জানি আমরা উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ, মাঝে যদি ভাগ চিহ্ন প্রকাশ পাই তাহলে প্রথম ভগ্নাংশ যা আছে তাই থেকে যায়, অর্থাৎ ভগ্নাংশে ভাগ করতে হয় এক কথায়, ভগ্নাংশের ভাগ করার নিয়ম হলো প্রথম ভগ্নাংশ যা ছিল তাই থেকে যাবে, অর্থাৎ সাইন এ ডিভাইডেড বাই কজ এ, এটা ছিল উপরে লবের যে ভগ্নাংশটা ছিল সেটা গুণ, নিচে যে ভগ্নাংশটা ছিল সেটা উল্টে যাবে, তাহলে উপরে চলে যাবে সাইন এ আর নিচে আসবে সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ, এটা বুঝতে পেরেছি। অনুরূপভাবে এই যে যে প্লাস চিহ্নটা ছিল সেই প্লাস চিহ্নটা রাখলাম, এটাকেও একইভাবে প্রথম যে ভগ্নাংশ আছে সেটা গিয়ে রেখে দেবো কজ এ ডিভাইডেড বাই সাইন, আর এই নিচেরটাকে উল্টাই দেবো, তাহলে উপরে চলে যাবে, দেখো হার রয়েছে কজ এ, কজ এটা উপরে চলে যাবে কজ এ ডিভাইডেড বাই, এই যে কজ এ মাইনাস সাইন, কজ এ মাইনাস সাইন, বুঝে নাও এই জায়গায় সাইন এ আছে, আমার ধরতেছে না বলে আমি এই জায়গায় লিখি, তো এই জায়গায় বুঝে নাও তোমরা সাইন এ আছে, ওকে। এরপরে দেখো এই সাইন এ আর এই সাইন এ গুণ করলে হয় সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই এই কোয়াজ এ থাকলো, এই যে সাইন এ মাইনাস কোয়াজ এ লিখে দিই, কোয়াজ এ এটা হলো মাইনাস চিহ্ন, এটা
এটা হলো মাইনাস চিহ্ন, ওকে, প্লাস কোয়াজি কোয়াজি গুণ করলে হয় কোয়াজি স্কোয়ার কে ডিভাইডেড বাই